তো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে সন্ধ্যা থেকে আমি ব্লগটা শুরু করে ফেললাম, তো দেখতেই পাচ্ছ আমি চা বসিয়েছি। তো হাজবেন্ড একটু চা খাবে, তো বলল চা করে নিয়ে আসতে। তো রান্নাঘর থেকেই আমি আজকে আবার ব্লগটা শুরু করলাম। তো চা করে নিয়ে আমি মানে হাজবেন্ডকে গিয়ে মানে চাটা দিয়ে আসি। চলো, তো দেখো চাও হয়ে গেছে আমার। তো আমি একটু চা খেয়ে নেবো। আমি অবশ্য চা সন্ধ্যায় খাই না, কিন্তু আজকে একটু খেতে ইচ্ছে করলো, যেহেতু হাজবেন্ড খাবে বললো, তো ভাবলাম আমার জন্য একটু করে নিই। তো শ্বশুর আর শাশুড়ির জন্য চাটা আমি রেখে দেব ঢেকে, মানে ওনারা পরে মানে গরু বাছুর সব মানে ঢেকে ঢুকে এসে খাইয়ে দেয়, তারপরে এসে মানে চাটা খাবে, আমি গরম করে দেবো। তো চলো হাজবেন্ডকে গিয়ে চাটা দিয়ে আসি। চাটা নামিয়ে নিয়েছি, তো হাজবেন্ড ঘরে মানে শুয়ে শুয়ে টিভি দেখছিল, মানে একটু তাড়াতাড়ি আজকে কাজের থেকে চলে এসছে, তো এই কারণে কি চা খেতে চেয়েছে। আর দেখো আমি মানে দুটো বিস্কুট বের করে নিচ্ছি, তো বিস্কুট দিয়ে একটু চাটা খেয়ে নেবো। মানে ভালো লাগছিল না, মাথাটাও ব্যথা করছিল, ভাবলাম দুজনে মিলে চাটা খাই, কথা বলতে বলতে চাটাও খাওয়া হয়ে যাবে। আর হাজবেন্ড এমনি তো চা খায় না, ওর আজকে একটু চা খেতে ইচ্ছে করছে, মানে করছিল, আমাকে বললো তাই যে চা করে নিয়ে এসো, চা খাই দুজনে মিলে। আর ছেলে তো মানে পড়তে গেছে, ছেলে মানে মানে পড়তে থেকে এখনো আসেনি, 6:30 বাজে, ও 7টার সময় আসে পড়তে থেকে। তো চলো তাহলে চাটা খেয়ে নি। আর হাজবেন্ড ভিডিও করছিল, আমি বলছিলাম যে বন্ধ করো ভিডিওটা, তবুও করে যাচ্ছিল। আরে দেখো, তো আমরা এরকম মানে এরকম স্টিলের গ্লাসেই চা খাই, মানে কাচের গ্লাসে খাই না, তো মানে বাড়িতে খাই, তো এই কারণে এমনি লোকজন আসলে তখন কাপেই চা দিয়ে দিই। তো চলো তাহলে আমি খেয়ে নিই চাটা। আর আমার সকালে চা না খেলে ভালো লাগে না, সকালে আমার চা খেতেই হয়, আর সন্ধ্যায় না খেলে কোনো ব্যাপার নয়। আরে দেখো আমার এত বড় বিস্কুটটা যে ঢুকছিলই না কাপে, তো চলো আমি ভেঙে নিই এখন, মানে মানে খেয়ে নিই। আর আমার মানে চাটা এমনই জিনিস, দেখবে চাটা একটু না খেলে না মানে ভালো লাগে না, কেমন জানি লাগে, তো এই কারণে আমি সকালে চাটা খাই। আর মানে বিকেলে খাই না, বিকেলে অবশ্য বিকেলে ওরকম মানে লাগে না আমার কোনো রকম কোনো কিছু লাগে না, কোনোদিনও মাথাটা ব্যথা করলে খাই, নাহলে না, মানে সকালেই খেতে ইচ্ছে করে খালি। আর যে হাজবেন্ডও খাচ্ছিলো, টিভি দেখছিলাম, তো আমি সিরিয়াল দেখছিলাম আর খাচ্ছিলাম। তো চলো তাহলে খেয়ে নিই। আর এই দেখো হাজবেন্ড, আমার হাজবেন্ড একটু লজ্জা পায়, ও কথা বলতে চায় না, ও মানে ওকে যদি ক্যামেরা বন্দি করি ও রাগ হয়ে যায়, কিন্তু তবুও আমি ওকে মানে ক্যামেরার সামনে আনি। তো আজকে হেসে দিয়েছে যে ক্যামেরা করছিলাম, তো বললাম যে একটু একটু আসতে হয়। তো ফ্রেন্ডস, দেখলেই আমি সন্ধ্যা থেকে তোমাদের সঙ্গে আজকে ব্লগটা শুরু করে দিয়েছি, তো সন্ধ্যা থেকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি একটু রেডি হয়ে গেছি, দেখো, তো দেখো আমি রেডি হয়ে গেছি, দেখতে হচ্ছে, দেখো। তো আমি আর হাজবেন্ড একটুখানি এক জায়গায় যাচ্ছি, সেটা এখন তোমাদেরকে বলা যাবে না। তো চাটা খেয়ে রেডি হলাম, তো বললো আমায় চলো গিয়েই আসি, যেহেতু একটা কাজ আছে সেটা সেরে চলে আসি, আর বেশি দেরি করা যাবে না যেহেতু সময় এগিয়ে আসছে। তো আমি একটা জিনিস মানে আনতে নয় আর কি দিতে যাচ্ছি, সেটা আমি যেদিন আনবো মানে করে নিয়ে আসবো মানে ঠিকঠাক, সেদিন তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করবো, আজকে বলবো না। তো তোমরা অপেক্ষায় থাকো, আমি তোমাদেরকে বলবো, তো এই দুদিনও আমি বলবো না, সময় হলে ঠিক বলবো, তোমরা জানতে পারবে। তো চলো তাহলে আমি আর হাজবেন্ড বেরিয়ে পড়ি, যাই গিয়ে জিনিসটা দিয়ে ওটাকে ঠিকঠাক করিয়ে আমি নিয়ে আসি। তো চলো দেখতে থাকো, আর আজকে রাত্রে সমস্তটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, আর হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে আছে, নাহলে আবার ডাকাডাকি শুরু করে দিবে। তো চলো বেরিয়ে যাই এখন। সাইডটা একদম অন্ধকার, অন্ধকারই আসে এই জায়গাটায়, চলো তাহলে যাই। তো ফ্রেন্ডস, আমি চলে এসেছি, যেটা কাজ ছিল কাজটা সেরে চলে এসেছি। তো দেখো এখন ড্রেস চেঞ্জ করতে পারিনি, তো এসে আমি শ্বশুর মানে শ্বশুর মশাইয়ের জন্য চাটা বসিয়ে দিয়েছি, কথাটা আটকে গেছিল, তো তুলে গেলাম কথা বলতে বলতে, কিছু মনে করো না। তো শ্বশুর মশাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি, তো চাটা গরম হচ্ছে, তো চা করে আমি খেয়ে গেছি, তোমরা তো দেখলে। তো শ্বশুর মশাই এখন মানে গরু বছরের কাজকর্ম সেরে এসে মানে ঘরে এসে বসলো, এখন চাটা আমি দিচ্ছি, তো চা দিয়ে তারপর আমি জামা কাপড়টা ছেড়ে নেবো। তো এতক্ষণ আমি ফোনে একটু কাজ করছিলাম, মানে ফোনে ভিডিও এডিট করছিলাম, তো এডিট করতে করতে আর মনেই নেই জামা চেঞ্জ করিনি এখনো। তো চলো তাহলে রাত্রে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। চলো আমি মানে শ্বশুর মশাইকে চাটা দিয়ে আসি, পরে তোমাদের সঙ্গে কথা বলছি, মানে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে পরে তোমাদের সঙ্গে আমি আবার মানে রাতে কি খাওয়ার হচ্ছে সবটাই শেয়ার করছি, ঠিক আছে? তো এই দেখো বন্ধুরা, আমার ছেলের ঘর মানে ঘর থেকে টাকা বের করা হচ্ছে, কি মা? তো এই দেখো
মাছগুলো অনেক টাকা পয়সা খেয়ে নিচ্ছে, তো এখন টাকা পয়সাগুলো আবার পেট থেকে বের করা হচ্ছে। তো সব আমার ছেলে জমিয়েছে, দেখো দেখতে পাচ্ছ, অনেক দিন ধরে জমাচ্ছে, জানি না কত আছে। আর কেঁচিতে কাটো না, পরে আবার আঠাতে লাগাই দিও। তো আমার হাজবেন্ড তো কিছুতেই বের করবে না, বলছে না থাক দেখি কতদিন আরো জমাতে পারি। আমি না বের করেই ফেলো। এইটাকে তো সাইকেল হবে বাবা, তো চলো গুনে নি তারপরে আবার আসছি, কত আছে তোমাদেরকে হিসাবটা জানাবো। তো ছেলের বায়না উঠে গেছে সাইকেলের, এদিকে তাকাও কি আনবে এখানে বলো। দিবে তো দিবে তো, এর জন্য তো বের করতেছে, তোমার টাকাতে তোমার জিনিসই কিনে দিবে বাবা। বাবা কে রাখছিল ওর ভিতরে সব, তুমি রাখছো? আমি রাখি নাই, তুমি সব রাখছো আর বাবা রাখে নাই, তাই তাহলে আমার আর বাবার ভাগ কই গেল? আর নাই এ কয়টাই, এরাম এ কয়টা, এ কয়টাতে কি হবে, এই কয়টাতে সাইকেল হয়? হ্যাঁ এ কয়টাতে সাইকেল হয়ে যায়। আমি টাকা গুনতে পারি না, অনেক টাকা জমছে, 700 টাকা মোটে। তো চল বন্ধ করে দাও, বন্ধ করো না, বন্ধ কথা বলার। এখানে 700 টাকা আছে, আমি তো গুনতে পারি না, আমার হাজবেন্ড গুনে দিল। তো দেখলে আমার টাকা গুনার মানে কি মানে ছিরিটা তোমরা দেখলেই। এখন ছোট ঘর থেকে এখন বড় ঘরে আমি ট্রান্সফার করবো টাকাগুলো, রেখে দেবো। টাকা দিয়ে বলে সাইকেল নেবে, 700 টাকা দিয়ে সাইকেল হয়? মানে কয়েন গুলো মিলিয়ে এগুলা মিলিয়ে 700 টাকা হয়েছে, ও জমিয়েছে অবশ্য। আমরা আমরা হয়তো 10-20 টাকা করে মাঝে মধ্যে ফেলেছি, তো ওরই সব। তা আমি এটার থেকে এখানে ট্রান্সফার করে দিলাম, এখানে আর জায়গা নেই, হচ্ছে না। অনেক টাকা গুনতে পারি, এত টাকা গুনতে পারি না, সবার সামনে গুনলে লজ্জায় বেড়ে যাবো। চলো এটা আমি রেখে দিই, এটা এখন আমি ধরবো না, আর কদিন এটার মধ্যে মানে জমিয়ে নিয়ে তারপরে। আরে দেখো কত, 2 টাকা 1 টাকা ডলার, এগুলো দিয়ে কি হবে কিছুই হবে না বাবা। এগুলো তুই চকলেট খাইস না, তো এই দেখো এক মানে একবারে রাত্রে চলে এলাম তোমার মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে কি রান্না করছি আজকে না করছি। তো শীতের দিন বুঝতেই পারছো একটু এখন সেদ্ধ ভাত মানে আলু সেদ্ধ ডাল সেদ্ধ খেতে খুব ভালোই লাগে। তো আজ রুটি করব না, তো আজকে ভাবলাম আমি করলাটা সেদ্ধ দেবো আর আলুটা সেদ্ধ দেবো, তো আলু করলা একসাথে মেখে নেবো। তো ওই দেখো করলাটা আমি মধ্যেখানে কেটে নিয়েছি, দেখলাম যে কোনো পোকা টোকা আছে নাকি, তো ধুয়ে আমি রেখেছি। তো ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর ডিমের ভুজিয়া করে নেবো। ব্যাস আমাদের রাত্রে আজকে এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো গরম গরম ভাত একবারে নামিয়ে সবাই মিলে বেড়ে খেয়ে নেব। তো ভাত হতে থাকুক এদিকে আর এদিকে ডালটা হতে থাকুক। চলো তাহলে আমি এখন একটু ঘরে যাই, ঘরে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো তোমাদের সঙ্গে আমার একটা কথা শেয়ার করার আছে, তো চলো ঘরে গিয়ে বসে তোমাদের সঙ্গে আমি শান্তভাবে কথাটা বলছি। আর এই যে আমি ভাতের হাঁড়িটা ঢেকে দিই, তো ভাতে জলও বেশি হয়ে গেছিলো, পরে এসে আমি আবার জল কমিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখলেই আমি ভাত বসিয়ে আর ডাল বসিয়ে এলাম রাত্রে, এখন গরম গরম ভাত, আলু সিদ্ধ, করলা সিদ্ধ আমার শ্বশুরমশাই খেতে চেয়েছেন একসাথে মেখে, মানে খাবে, কারণ আমি দিয়ে দিলাম সিদ্ধ আর ডাল বসিয়েছি, আর দিকে একটা কী করা যায়। তো এখন একটু ফ্রি, তাই একটু গল্প করতে এলাম, এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম তাই গল্প করতে পারিনি। তো তোমাদের সঙ্গে দুটো কথা বলে এখনই আমি ব্লগটা শেষ করব, এই কারণে ভাবলাম দুটো কথা বলে নিই, তোমাদের সঙ্গে গল্প করে নিই। তো ফ্রেন্ডস, তোমাদেরকে আমার একটা কথা বলার আছে, যে আমি মানে অনেককে সাবস্ক্রাইব করছি, যারা আমাকে কমেন্ট পাঠাচ্ছ হয়তো তারাও করছো আমাকে সাবস্ক্রাইব, কিন্তু আমার সাবস্ক্রাইবটা না কেটে যাচ্ছে, আমি বুঝতে পারছি না কেন কেটে যাচ্ছে। হয়তো সে আমাকে 24 ঘন্টার আগে সাবস্ক্রাইব করছে আমি করার পরে, নয়তো মানে জানি না কি কারণে, কিন্তু আমি কাউকে 24 ঘন্টার আগে কিন্তু সাবস্ক্রাইব করি না। মানে ওয়াইটির নিয়ম মেনে আমি সেই নিয়মটা মানে মেনেই চলছি, মানে ওয়াইটির নিয়মে যেরকম 24 ঘন্টার আগে কিন্তু কাউকে সাবস্ক্রাইব করা যাবে না। কিন্তু আমার অভিজ্ঞতাতে যেটুকু আমি আর কি জেনেছি, যে ইউটিউবে যদি 24 ঘন্টার আগে মানে আমি যদি কাউকে মানে আমি যদি কাউকে সাবস্ক্রাইব করি, সে যদি আমাকে 24 ঘন্টার আগে সাবস্ক্রাইব করে দেয়, তাহলে আমাদের দুজনেরটাই কেটে যাবে।
কিন্তু সে যদি আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে সাবস্ক্রাইব করে তারপরে হয়তো আমি তার মানে ব্লগে গিয়ে মানে চ্যানেলে গিয়ে মানে তার ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে তারপরে যদি আমি সাবস্ক্রাইব করি মানে মানে কি বলতো মানে একসঙ্গে আর কি মানে 24 ঘন্টা পরে না মানে একসঙ্গে যদি এই কাজটা করে ফেলি মানে সে হয়তো আমার ভিডিও দেখলো পুরো ফুল মানে পুরো ফুল ওয়াচ করে দেখলো দেখে আমাকে আর কি সাবস্ক্রাইব করলো আবার আমিও তার ভিডিও দেখে তার চ্যানেলে গিয়ে তার ভিডিও দেখে ফুল ওয়াচ করে যদি সাবস্ক্রাইব করি সঙ্গে সঙ্গে তো সেটাতে কিছু হবে না কিন্তু তার মানে সে আমাকে সাবস্ক্রাইব করলো আমি ফট করে গিয়ে মানে সাথে সাথে গিয়ে যদি আমি তার চ্যানেলে যদি তার ভিডিও না দেখে যদি আমি সাথে সাথে সাবস্ক্রাইব করে দিই তাহলে দুজনেরটাই কেটে যাবে আমার অভিজ্ঞতাতে আমি এটুকু জানি মানে আমি এটুকু আর কি মোবাইল ঘেঁটে ঘেঁটে মানে এইটুকু আর কি জানতে পেরেছি তো আমি বুঝতে পারছি না যে আমি 24 ঘন্টা মানে পেরিয়ে যাওয়ার পরে সবাইকে সাবস্ক্রাইব করছি কিন্তু আমাকে কেউ 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করছি কিনা আমি বুঝতে পারছি না আমারটা কেন কেটে যাচ্ছে আর প্লিজ বন্ধুরা তোমরা যারা যারা মানে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছো বা আমি তোমাদেরকে রিকোয়েস্ট পাঠিয়েছি আমি কিন্তু সবাইকে করেছি কাউকে বাদ দিইনি কাউকে বাতিলের খাতায় রাখিনি তো কারো নাম বাতিলের খাতায় নেই তো আমার নামটাও প্লিজ তোমরা বাতিলের খাতায় রেখো না তোমরাও আমাকে সাবস্ক্রাইব করে দিও আমিও সবাইকে করে দিয়েছি তো হয়তো অনেকে আছো আমি মানে আমাকে হয়তো মেসেজ করছো মানে দি ভাই কম আমাকে আমার মানে পরিবারে আসো বা আমার চ্যানেলে এসে ঘুরে যাও আমি সবাইকে করছি সবার মেসেজ দেখি কিন্তু হয়তো আমাকে কেউ করছো না তো প্লিজ বন্ধুরা এরকমটা করো না তোমরা আমাকে সাবস্ক্রাইব করে দিও অনেকে আছো করেছো অনেকে আছো হয়তো করছো না তো কেউ খারাপ পেও না হয়তো অনেকে ভুলে গেছো তো তোমাদেরকে আমি মানে কোনো কিছু কোনো মানে কোনো খারাপ কথা বলছি না আমি এটা আমি তোমাদেরকে ভালো কথাই বলছি আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভুলে যেও না এই বোনটাকে মনে রেখো তো আজকের বেশি কথা বলছেন এখানে ভিডিওটা শেষ করছি তো হাজব্যান্ড এক জায়গায় গেছিলো চলে এসছে তো আমি রান্না বসিয়ে দিয়েছি তোমরা দেখলে তো চলো তাহলে তোমাদের সঙ্গে আমার এটুকু কথা বলার ছিল তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও কেউ সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করো না আমিও তো বলো এই ওয়াইটিতে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে মানে সবাই কিন্তু ওয়াইটিতে আসে একটা উদ্দেশ্য নিয়ে তো আমিও বড় হতে চাই আমিও কারোর জন্য কিছু করতে চাই তো তোমরা আমাকে প্লিজ একটু সহায়তা করো একটু সফল করো তো কী আর বলবো ওয়াইটিতে আসার জন্য কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়েছে আমায় অনেকটা কষ্ট করতে হয়েছে তোমরা ভালো করে জানো যারা জানো না তারা আমার আগের ভিডিওতে গিয়ে দেখে আসো আমি অনেকটা পরিশ্রম করেছি আমি মোবাইলের সম্বন্ধে কিছুই জানতাম না ফ্রেন্ডস আমি ওয়াইটিতে আসার জন্য আমি মোবাইলের কী না ঘেঁটেছি সারারাত ভোরে ভোরে আমি আমার প্রথমে গিয়ে দেখো আমার একটা 5 মিনিটের ভিডিও আছে মানে আছে আমার ফার্স্ট ব্লগ সেটা আমি সারা রাত ভোরে এডিট করেছি আমি এডিট করতে পর্যন্ত জানতাম না কোন অ্যাপ দিয়ে এডিট করে কী দিয়ে থাম্বনেল লাইন সেট করে আমি কিছু জানতাম না আমি সমস্ত কিছু আমি মোবাইল ঘেঁটে ঘেঁটে আমি জেনেছি তো এতটা কষ্ট আমি করেছি করে আজকে আমি ওয়াইটিতে এখন ভিডিও দিতে পারছি আমি চাই আরও কিছু শিখতে আরও শিখে আমি তোমাদেরকে আরও ভালো করে ভিডিও বানিয়ে বানিয়ে দিতে তোমরা আমার সাপোর্ট করো ফুল সাপোর্ট করো যাতে আমি তোমাদেরকে ভালো করে ভিডিও দিতে পারি তো আর একটা করে কমেন্ট করো যাতে আমার ভিডিও করার উদ্দেশ্যটা আরও বেশি করে হয় মানে ভিডিও মানে তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তো প্লিজ পাশে থেকো এইটুকুই বলবো আর কিছু বলবো না আমিও সবার পাশে আছি তো আমার পাশে সবাই থেকো সবাই কিন্তু কেউ কিন্তু একা বড় মানে হতে পারে না আর কি বলো তো কেউ একা বড় হতে পারে না কেউ কারো সহায়তা ছাড়াও বড় হতে পারে না তো একটু মানে দেখো একা বড় হওয়া কোনোদিনও যায় না ওয়াইটিতে সবার সবার সাপোর্ট লাগে তো আমিও সবাইকে সাপোর্ট করছি সবাই আমাকে সাপোর্ট করো প্লিজ তোমাদের কাছে এটুকুই অনুরোধ কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না বা কেউ 24 ঘন্টার আগে কাউকে কেউ মানে সাবস্ক্রাইব করো না যাতে দুজনেরটাই কেটে যায় দুজনের মনটাই খারাপ হয়ে যায় হয়তো সে ভাবছে যে আমার আমাকে সাবস্ক্রাইব করলো না আনসাবস্ক্রাইব করে দিল আবার তাহলে আমিও করে দিই আনসাবস্ক্রাইব সে হয়তো সেটা ভাবতে পারে তো এরকমটা করো না দুজনে দুজনকে সাবস্ক্রাইব করো সবাই সবার পাশে থেকো তো এটুকুই বলার ছিল তাই তোমাদেরকে বলে দিলাম কেউ কিছু খারাপ মনে করো না তো আমার মনে একটু মানে মনে কথাটা ছিল দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও যারা যারা আনসাবস্ক্রাইব করেছো কেটে যাচ্ছে আমার অনেকেই দেখলাম তো আর কিছু বলবো না তো আজকের মতো আসি গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কালকের জন্য একটা মানে ব্লগের জন্য অপেক্ষায় থাকো কালকের একটা নতুন ব্লগ নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি তো কালকে আবার দেখা হচ্ছে এখন তাহলে টাটা আসি আবার তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে।